আমি বানাচ্ছি চিড়ের পোলাও সবার জন্য। বাড়ি এসেছি তো, বাড়ি এসে কিছু তো খাওয়ার একটা বানাই, আমার হাতে এমনি তো খাবার বানাই না, তো বানাচ্ছি, চলো তোমরাও দেখো। ডিপ ফ্রাই তো কড়াটা একটু গরম হয়ে যাক, তারপর আমি তেল দেবো এর মধ্যে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবার দিচ্ছি সস। তো এবার দেবো আমি পেঁয়াজ, পেঁয়াজ তো কাটাই আছে, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার দিচ্ছি কারি পাতা, দিলে খাওয়াটা আর একটু বেশি টেস্ট হবে, আর কারি পাতা খাওয়াও ভালো। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, আলু কাটা রয়েছে, কেটে নিয়েছি আগে। ভাজা হয়ে যায় হালকা হালকা, তারপর আমি এর মধ্যে চিড়ে দেবো। তো এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, আন্দাজ মতো নুন দিয়ে দেবে, হলুদ গুঁড়ো, আর অল্প দিয়ে দিলাম এখানে চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি চিড়েটা, এই যে দেখো চিড়েটা আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে একটু হালকা শুকিয়ে নিয়েছি। আর সাথে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কিছু কিছু করে কাটা ছিল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, যে ঝাল খায় সে দিয়ে দেবে, ঝাল খায় না, না দিলে অসুবিধা নেই। আর সঙ্গে আমি দিচ্ছি একটু ভাজা বাদাম, বাদাম ভাজাই ছিল, এটা আমি অ্যাড করে দিচ্ছি। এখন হয়ে গেছে কমপ্লিট, সার্ভ করে দেবো সবাইকে। থ্যাংক ইউ।